আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগটি কোনো রান্নাবান্না বা ঘরের কাজের কোনো ব্লগ না, কোনো রেসিপি না। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে ডিনার করতে গিয়েছিলাম, তো সেটাই শেয়ার করছি। আমাদের ওল্ডামে, আমাদের পাশেই ওল্ডাম টাউনটা, তো এখানে একটা টার্কিশ রেস্টুরেন্ট কয়েকদিন ধরে খুলেছে, কিন্তু আমরা যেতে পারি না, কোভিডের কারণে যেতে পারিনি। তো তাই ভাবলাম যে খেয়ে আসি, এটার অনেক নাম শুনেছি, খাবারগুলো অনেক মজার। তো টার্কিশ খাবারগুলো আসলে অনেক মজার, একদম অল্প উপকরণ স্পাইস ব্যবহার করা হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা সঙ্গে থাকুন, আমরা কী কী খেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আর ইস্তাম্বুল রেস্টুরেন্টটার নাম, অনেক বড় একটা রেস্টুরেন্ট। আপনারা যদি মানে আমাদের আশেপাশে থাকেন, খেতে চান, তাহলে গুগলে সার্চ করলে চলে আসবে ওদের অ্যাড্রেসটা। অনেক বড়, অনেক বড় একটা রেস্টুরেন্ট আসলে খুলেছে, অনেক মজার হয় খাবারগুলো। আসলে আমরা, আমার হাজব্যান্ডের ডে অফ থাকলে প্রায় সময় আমরা বাইরে যাই খেতে, সবসময় আসলে ভিডিও করা হয় না। তো তাই ভাবলাম যে নতুন একটা রেস্টুরেন্টে যখন গিয়েছি, টার্কিশ রেস্টুরেন্ট, আপনাদের সাথে শেয়ার করি খাবারগুলো কেমন। আর ভিতরে আমি আসলে কোনো মানে রিয়েল ভয়েসটা রাখতে পারিনি, কারণ মিউজিক ছিল, তো বুঝতেই তো পারছেন মিউজিকের কারণে কপিরাইট চলে আসবে, এই জন্য মিউজিকটা অফ করে দিয়েছি। তো আমি এখানে বিদায় নিয়ে নিব, আপনারা পুরো ভিডিওটা এনজয় করেন। আর খাবারগুলো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি বলে দিয়েছি, কারণ আপনারা তো আর খাওয়ার টেস্টটা বলতে পারবেন না, দেখলেই বুঝতে পারবেন খাবারগুলো অসাধারণ, লোভনীয় দেখতে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিই, আপনারা পুরো ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।